আই সামন দিবি আর নাতি বেরো যাবি ইউ আপলান চল জায়গা ইনি সাইড ইউ জায়গা বাবা তুমি সব করে দাও না এদের টাকাটা লিখে নি দাও কারে বলি ওই যে দাগাটা ভাঙলো না সেফটি না সেফটি কোন সেফটি রনি কত সেফটি মিটিং করাইতা সেফটি মিটিং পরে পরে যে করাই সেফটি সেফটি মিটিং আমি করতে নিয়ে গেলাম বললাম না সেফটি মিটিং যে দাগাটা করাই যেটা মাইল আছে না হ্যাঁ আমি তোর মধ্যেও নেই জানিও না কিছু না জানি নাকি আপনি আমার বলছেন লোক আসবে না ওকে আলহামদুলিল্লাহ লোক আসবে না লোক কখন আসতেছে আপনি সাইডে নিয়ে যাচ্ছেন কি করতে নিয়েছেন আপনি যদি নতুন হইতেন না বিশ্বাস করেন দ্বিতীয় কোনো কথা আর বলতাম না আপনি পুরনো কথা এক কথা কইলে আপনি দশ কথা বুঝবেন এক কথা কোয়ার সঙ্গে সঙ্গে জিনিস বুঝেন ওকে আপনারে সাপোজলি রায়ন ভাই ঢুকে নিয়ে আসে নাকি ওকে রায়ন ভাই যদি ঢুকে নিয়ে আসে তাহলে রায়ন ভাই নিশ্চয়ই সেফটিকে জানাতেন এটা সাইট সাইট টু তাহলে রায়ন ভাই কি করেছে সেফটিকে ফোন দিছে তাহলে সেফটিকে ফোন দিয়ে রায়ন ভাই তো কি বলছে ওকে ঢুকো আপনি এখানে স্থানীয় আছেন আগে আপনি ওই লোক নিয়ে আসেন আপনি এই লোকের সালা কেটে যাবেন ওকে আমি যে আপনার সালা ধরবো আমি জানি না আমি কার সালা ধরবো এই লোকের এই লোক যদি পারে সালা ধরবো আমি সালা ধরবো যে লিগাল আসছে পয়েন্ট যদি যদি এই লোকটা ভালো হয় আমি এই লোকের কাছে ছবি দিয়ে দেবো এই নত কথা তুমি কার সালা ধরবা ধরবা না এটা তোমার কথা যুক্তি দিলা যদি যুক্তিতে আসেন এখন এই জায়গা মনে করেন যে নতুন লোক কেউ কিন্তু আমরা নাই হয়তো কি দুই এক বছর সিনিয়র জুনিয়র এর বেশি কিন্তু না তো এখন আমি আপনাকে সবাই ডাকিছি এই জন্যই সেফটি 900 টাকা জরিমানা করিয়েছে কিছু না হলেও 500 টাকা দিয়ে হলেও তারা তাহান দিয়া যাবে আর এই 500 টাকা কেরুর পক্ষে একা দেওয়া সম্ভব না সবাই মিলেমিশে 500 টাকার ব্যবস্থা করে দেন বাকিটা দেখতেছি কি করা যায় তাহলে একবার মানে শর্টকাটে ভেঙে দিলাম আর এরপর যদি আপনারা না মানেন তাহলে সুরত নিয়ে আপনারা যে ভালি পারেন সেই ভালিতে মিটিয়ে দেন আমার কাছে একবার কাটছাট সহজ সমাধান কারণ কি কারণ 900 টাকা 500 দিয়ে যায় হাতে করে দড়ি ফাই দড়ি যা ভারি করবার তো আর যদি আপনার কাছে না ভাই আমরা মিটেছি এই যে স্রোত নিয়ে যান যাই আপনারা দিয়ে পারেন না দিয়ে পারেন মিটে আপনারা চলে যান কোনো সমস্যা নেই আমার কথা বুঝেছেন আমি ভাই কি বলেছি আমি সোজা কথা আমার কাছে অত প্যাঁচ গোছ ভালো লাগে না যার জন্য আমি আপনাকে সবাই ডাকিছি যে না জিনিসটা সবাই মাথায় দেওয়া দরকার কারণ আমি একা এর এর কাছে যদি স্রোত দাঁড়াই দিয়ে তো কান্দু তবে আমি বেতন হয়েছে 1100 আপনি সামান দিয়েছেন 900 আমি খাবো কি আর থাকবো কি কারণ বেতন 10 তারিখ লাস্ট 25 তারিখ লাস্ট তবে এটা দিয়ে তো সামনে গিয়ে দেড় দাস আরো দু একদিন আগে ও বসে দিয়ে দিতে পারে আমরা 4-5 তারিখ করে লাভ নেই আমরা এসে তো 3 তারিখে দূরে বেতন ভাই 3 তারিখে কথা বলছি কিন্তু রুল 5 তারিখে বেতন ভাই রুল 10-25 এর ভিতরে আপনার 3 তারিখ দিতে 10 তারিখ পিছ হবে না 25 তারিখ পিছ হবে না এর আগে যে সময় মনে হয় সময় দেয় টাকা না যে যুক্তি আপনি আমার কাছে কি শুনছেন বেতন কয় দিন ভাই 10 তারিখ আপনারা
আপনার খুশি না আপনি? খালি কথা কি মাসা নিতে এবার একটু লম্বা দিন হয়েছে আমি আপনার কি বললাম পনে কয়টা ও সবসময় গাড়ির মধ্যে ফেলাম যে কয় টাকা বেতনে কবে দিব তারপরে আমি ব্যাংকে যাবো সে কামবো এ মশলা সে মশলা এটা কথা মশলা নাই বেতনের দুটো বেশি হবে আমাদের কোনো হাত নেই, সবাই বুঝতেছে আমাদের হাত থাকলে আমরা কিনলাম, কারণ আপনারা 500 ব্যবস্থা করে দেন আর বাকিটা আমরা যেভালি পারি মিটমাট করে ওরা যেভালি পারি সিস্টেম করে দিয়ে আসতে, কিন্তু এই 500 টাকার বুঝ আপনারা যে কয়জন কাজ করে দেন আপনারা সহজ পদ্ধতি, আর এটা যদি আপনারা না মানেন তাহলে এটা আপনারা নিয়ে যায় দিয়ে পারেন না দিয়ে পারেন আপনারা মিটিয়ে দিন, আমার কাছে কি করে দেবেন আমি বলি কোন দড়ানো গড়ানো কথা কথা আমি আমি আপনার বিপদে ফেলবো কালকে আপনাদের মাঝে এডে আজকে মনে করেন একটা দুর্ঘটনা আমি এখন কপালগিরি করতেছি কালকে আপনার সাথে আমার সাথে কাজ করতে হবে আমরাও লোকের সাথে কাজ করি আমাকে এনে জানা আছে সব আমরা একসাথে কাজ করা না এখনো কাজ করি সাথে কৃষির সব কোন কৃষির কমলা কি আপনার সাথে আমি দুই কথা বলবো আপনি ছেলে গোবিন ছেলে বল আপনি বল ভাই না শোনো ওরে খুদ মহিলা গত পরশু দিন আমার কাছে আমার টুপি পাশ সাথে জড়ানো রয়েছে টুপি আমার পাশ সাথে জড়ানো এতদিন এ ফর্মুলা বেরোয়নি আর কাছ থেকে যে কাজ করিস এক হাতে আর দুই হাতে বিড়ি খাইস হ্যাঁ মানে টুপি আমার নিয়েছে মহি বিড়ি সিম্পান বাবা তারা হ্যাঁ কাছে ওকে জানতে বিগি অফিস আসলে আমি মানে অফিসে দেয়া হয় দেখ গেটের সাথে অফিস আচ্ছা তুই যদি লোক ঢুকেছিস আমি যদি বলেন আমার কাছে দ্বিতীয় কোন অপশন নেই
আপনি আমার যদি একবার মুখের কথা বলতেন আমি সেটি পা জড়াই দিতাম, যাতে সলকে হোক আর অন্ধকারে হোক। জানি না এখন আমাকে কি দেবে, তারপরে তো গাড়ি নেওয়ার চেষ্টা করছি। তো বললাম আমাকে দুজনের গাড়ি 400 দিয়ে যান, কারণ এর মধ্যে দিকে তাকায় আর আপনাকে মুয়ের দিকে তাকায় কি আর 500 আপনারা দায় গ্রহণ করেন, আপনারা ধরেন 10 জন বা 6 জন নাকি আপনাকে তো 200 পড়বে। আজকে আপনি একটা বিপদে পড়েছেন, কালকে তো আমিও ভর্তি করি নাকি আপনার বিপদে বলে আমার কোনো লাভ আছে? আমরা সব কেন না সবাই একজন আরেকজনের সাথে কিন্তু কেন ভাই, এই লোকরে আমি চিনি না, ওই লোকরে ও চেনে, ও যাবেন আছে না আমি তারে চিনি, একজন অপরের একজনকে সবাই রে সবাই চিনি আমরা। ওকে এখানে 2-4-500 ওই যে একটু আগে দেখা করেন না যে সামনে হ্যামার দিলে তো হতো অবশ্যই এটা পাস্তো দিতে পারে না ভাই, কয়দিন করে তাহান দিয়ে যা সমস্যা নেই, যান বাসায় পরে কাজ করতে চলে গেছে, কাজ করতে চলে গেছে 5-6 সামনের বেতন আপনি আমার কাছে কয় রুমের কাজ করেছেন, এখন এনে কয় রুম নিচ্ছেন আর কয় রুম আপনার ব্যালেন্স আছে হিসাবটা আপনি বলে যদি চলেই যান তুমি ওই সামনে তোমার কেলেম ওই যে রুমের কেলেম আমি খুঁজে দিই এর এই বেতনে কাছে সামনে যেতে হবে সাইডে এই রুমের এই রুমের তেলে এটা কি রুমের তেলে নিয়ে করবি মিক্সার করবি না ওই যে রুমের কথা যদি জিজ্ঞেস করে মনে করেন আমার কাওয়া দূরে চলে গেল আপনার কাওয়া নেই দূরে চলে গেল আপনি দূরে চলে গেলেন তাই বলতে পারেন ভাই আমি তো 9 রুম পাবো আপনি নাকি বিল্ডিং তো কপালগিরি করেছেন, দেখতেছি আপনি খালি হাঁকা ভাঁকা কথা শোনেন, এনো আপনি কুঞ্চগুনের কাজ করবে আসেননি, সাবের কাজ করতে আইসেন, আপনি যদি একটা 15 তারিখ উপহার হয়ে যায় 15 তারিখের আগে যদি আপনি এক রুমে কংক্রিট না ঢালতে পারেন আপনি সারা 15 দিন কাজ করেছেন তারা গুণা, কারণ কংক্রিট না দেওয়া পর্যন্ত আপনি সাইন বার হয়নি। আপনি এই জিনিসটা মিলমিশ করবেন কেমনি সেটা করেন, আমি তো বলেই দিলাম যে আমাকে কার্ডে আমরা দুজন আছে আমাকে কার্ডে দিয়ে বাকিটা আপনারা কিভাবে মিলমিশ করবেন আপনারা করেন, বেতন দেয়া বেতন পাবেন বেতন নেবেন এটার সমাধান দিয়ে দেন, বেতন আপনারা পাইতেছেন না ইমনের বারবার মাথা চিন্তা বেতন পাইতেছেন হেয়ার বেতনের থেকে যদি কাটে বুঝছেন নি, এই চিন্তায় হেয়ার মনে করেন যে নির্ঘুম হইতেছে না, আগে এটা সমাধান কর কিভাবে করবে
রিসিভ হয়েছিল আয়া আবার নাকি এনে বলে পয়সা রুবি লিয়া দেওয়ার কইছে এই যে একটা মামলা হয়েছে এই মামলাটাও তুই পর্যন্ত এসে আমাকে কইছিস কথা বলিনি তোর কান না কি ও আমার ভাইয়ের দোনটা তোরা আয়া রুমে দোনটা খাওয়া দাওয়া করে তখন আমি ক্যান্টিনত মেনু লিয়া গেছি তখন আমার ভাই আমাকে কোয়ার করে আমি তোরা ছবি দেখা কইছি তখন কি আমার কইতাছ সেখানে বসে বড় ভাই রয়েছে বড় ভাই কথা বলছ কি বলবো আচ্ছা রান ভাই আপনার টাকা আপনারে আমি দিয়ে দিচ্ছি 500 রাইখে আপনি যাই দেবালি পারে সেবা আমি এর আগে এটা ভিংসাল করালি ভাই ভিংসাল করা আমি আপনার কাছে এই আচ্ছা তাহলে যান যাই আপনারা মিটমাট করে আসেন যান আয়েশা তারপরে যান যান বেকে লেগে গেছে না এমনি রেখে দেবেন রেখে দেবেন আবার কি 500 টাকা রেখে দেন দেবে তুমি দেন তাও অনুমতি না দিলে আমি কেমনে দেব কোন সে তো এই ইমন ভাই কইলি হবে কবে যে বেটা বেতন পাবে সেই বেটা ইমন ভাই আমি চিনি ইমন ভাই কিটা দেন দেবো দুই দিন পরে আমারে কইতেছে ভাই আমরা টেস্ট কিছু জানি বেতন আছে নাই ওটা আমাকে সাথে বুঝবেন আপনি কিন্তু ওই মধ্যে আমার সাথে বলি আর তাড়া মন বন্ধ মনে করেন যে আমরা সরগান না ভাই আমার কাছে আমি ভয়েস তো করতে পারি আমি আর আপনাকে বলতে যাচ্ছি না এইজন্য আমি বললাম যে আমার ভিতর আমাকে জড়ায় না আমার সাথে ঝামেলা করলে আমরা যাব জি বলে দাও আমি কামুন নিতে পারছি না কথা বলতে 800 টাকা কারণ যে লোক এখানে কই এক কথা আপনি গুলি গুলি আমার সাথে কি মালুম পাশাঙ্গলাকে তা নিয়ে আসে তোমার ডা রয়েছে জমা আপনি না আমার করলেন যে বেতন দেবেন আচ্ছা বজানো কয় ঘন্টা আছে দুলাভাইয়ের পাংকার জন্য কই রাখলাম হ্যাঁ ভাই হয়তো সর্বোচ্চ কি ওকে ওরা কয় টাকা বেতন আছে আমার কাছে কয় টাকা বেতন আছে তাহলে কিরাম লাগে কিরাম লাগে মানে বাজার করে নিয়ে আসি আগে মাস কাটি দুয়ে বেলে ও দিই আর ভাই আমি করব কথা আমি একমত আমি করব কথা ও কেসে আমি আমরা তো কাজ করতে খাবে কি না খাবে এটা আগে জানো এ দুলাভার কঙ্কট মানা ওই তোর টেক এডালো নাসিস চাচা এডালো নাসিস চাচা গিয়ে সেই আগের বেতন চাই তো পোনা মারি আসামি তো আছিস সামনে আসামি তো হাজির হবেই আসামি তো সামনে আছে দুইবার ফোন দিছে আচ্ছা দুইবার কন্টাক্ট হিসাব করান দেন দেন পাস ওই বাগাড়ের টাকাটা দুইবারে আনি দিয়েন আর ওকে তলার কাজ করে দিল নাকি ওই যে বাগাড়ের ওইটা ওকে কাছে আনি দিয়েন বাগাড়ের যে টাকা না বাগাড়ের টাকা না ওকে বলা দেবেন না ওটা আলাদা আছে তবে বলবে আপনার ওই সাথে কাজ করেছিল আচ্ছা পরে পরে বলি না কত সুন্দর করে ছবি তুলিছেন দেখেন আমু কি মলিন ভাবে আচ্ছা কন্টাক্টটা যোগ করেন কন্টাক্টটা যোগ করেন টাকাটা দিয়ে দিই দে টিকিট চাই নাই বাড়িতে ছয়শ আট
13 10 22 14 8 26 ওই ছয় দিনের মধ্যে মনে হয় কাজ আছে আর বাগাট দিকে সেদিন বাগাটে দিলে আর হয়েছে এই দুদিন কিন্তু আমার কাজ এদিন ওকে দিয়ে তুইছি এই কাজে গেছিলাম না বলে ডাইরেক্ট রাগ করে টাই নিচে দিয়েছিলাম সব পরে দুদিন কাজে গেছিল না এদিন ঘন্টা দিয়ে ওকে দিয়েছি দাদা আমার 35টা দেবেন তো 35টা হবে আচ্ছা 15টা আপনি নিয়ে নেন ওর কাছ থেকে এই টাকাটা দিয়ে দিন ওইটা ওই তো আপনি নিয়ে নেন এটা ধরেন তুমি খালি এক টাকা আয়সা আয়সা আছে আমি কি আর বলবো তিনটের সময় এর বন্ধ যা গেছে তারিখ বাই তারিখ পান আমি তারিখ খুঁজতেছি আচ্ছা 3 তারিখে আমি খুঁজতেছি নাসির ভাই বুঝেছেন কি কইছি 30 তারিখের পরে 5 তারিখ আছে 13 তারিখ আছে 20 তারিখ আছে 24 তারিখ আছে 25 তারিখ আছে 26 তারিখ আছে 2 তারিখ আছে 2 মে 2 মে কোন ডাইডা নাই না কতটা ছুটি চলে গেছে 2 মে চলে গেছে মে ওর বেতন তো এই গেছে আচ্ছা তাহলে তো জুন না বেতন পাবেন জুনই দেয় জুনির বয়স আছে নাই জুন ওই জুন না ওইটা ওই মাসে মেয়েই হবে মেয়েই হবে মেয়ের বেতন হবে এটা মেয়ের 15 তারিখ কেতনা বেতন আপনার এনে তারিখ কই আপনি তারিখ দেন মেয়ের বেতন হলো মেয়ের তারিখ দিতে আপনি কোন কাকে তারিখ দেন বুলান দেন আর বুলান লাগবে কি অবশ্যই লাগবে এটা তো এই মাসে এটা না তো ওই দর কাট ওই কাট এ কাট হবে এটা এই মাসে ওই যে কাটে বুলান দিতে ছুটি দেওয়া একটু বেশি বোঝাবোঝির হিসেব কিন্তু বোঝো কোন কাট নিতে হবে না তোমার এতদিন যা মনে করো
কাজ আনে এমনি নেই আর যদি কামাই বামাই দিও কোনো আপনি ডিটেল নেই কোনো আমার কোন মশলা নাই, আমি লিগাল যেটা আমি সেটা বলবো, দিলে এক ঘন্টা দিবেন না দিলে না দিবেন। মনে আবার মনে পড়লো যে জানে যে দেখলাম না পাঁচ ঘন্টা আচ্ছা ভাই আপনি কইছেন না ওই দিয়ে দিছি দেন। আমি তো সেটাই বলতেছি আমার কোনো মশলা নেই ভাই। এই যে দেখা আমি সিন্দুরি ছুটি কাটাইছি আর একদিন আপনাদের যে আপনি তো কলেজে ভাই হলিডে ছুটি আছে এই একদিন দুই দিন তিন দিন আর আমার দিদি ছুটি আছে একদিন। আমি যেভাবে ওকে হাক মারতেছি আমার তো ধরেন এই যদি বলিস চার কম লাগি বুড়োরা তো একটু বোঝা যায় না সুতরাং একটু একমার বলে বুড়ো এক চুলো এক মার না শুধু নেই যদি খালি ওইটুকু মাথার মধ্যে দিয়ে যায় বস দেখেই নাই প্রত্যেকটা বুঝাই দেয় না বোকা মানে কোনো হ্যাকই মারা লাগবে না বুঝছেন ওরে আমি বুঝাতে গেলি না আমার ফোন ভাই আমি আর বুঝতে পারবো ওরে আমি বুঝবো ও জিরাম পারে যে ওর টাহালা মানি ও বড় দুই চাইলে শুধু এমন এমন শালা আছে না এডে এইডে অ্যালমোনিয়াম শালা না এডে মূল কেরানির চেক দে আমি রুমটারে কমপ্লিট করে আছি তার কিরানি ইউটি ইঞ্জিনিয়ার ইউটি যদি আমার এরকম বেকা হয় আমার সব কি বেয়া নেই ওকে উনিশ আর বিশ পাঁচ এন্ড দশ ওকে ওটা কোনো বিষয় না আপনি একশো নাড়ি হয়ে যাচ্ছে তাহলে এই বিমটা যখন এই রাম হয়ে যাচ্ছে আমি সই করে না এরা টোকে কংগ্রেস কবে ঠিক কষ্ট তো হওয়ার আগে কি হয়ে যাবে হয়ে যায় না দুই দিনই মনে হয় দেয় নি তুমি আমাকে কাজ করিছো না এবার তুমি তো ওকে কাজ করছো আচ্ছা হয় না আমি তো এখানে আসি তো নাকি আর ওরা কোন নাম নেই আরে মানে ওই তো মানে দুই দিন কাজ করেছে আমাকে আর কি এক তারিখ দুই তারিখ করছি না না আর কোনো কাজ নেই আমাকে দুই দিন কাজ একদিন নয় ঘন্টা একদিন তেরো ঘন্টা আর যা আছে তুমি ওকে ওকে কাছে পাবা ওকে কাছে চলে যাও তেরো ঘন্টার টাকা পাবা তেরো আর নয় বাইশ বাইশ তিরিশ ঘন্টা চাইছিলাম তাও আমার তাও আমাকে লস হয় কার কাছে কার কাছে টাকা দাও পনেরো টাকা ফুরাই দিচ্ছি আছে কত
আচ্ছা দেন ওই দেন কোন একটা পুরো দিতে নেন তোর এই নিয়ে যা আছে শুকুর আলহামদুলিল্লাহ কইলা কত দিলাম তুমি আরেকটা ওই এবারে সমস্যা নাই 150 আর উনি দিছে 50 বড় 200 57 বছর